হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি ডক্টর কোস্টা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ নিয়ে বিস্তারিত বলবো। এই ভিডিওটি যদি পুরোটা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে লো ব্লাড প্রেশার আসলে কি, এটা কেন হয়, কাদের হয়, তারপরে লো ব্লাড প্রেশারের লক্ষণগুলো কি, আর কখন আপনি ট্রিটমেন্ট শুরু করবেন, আর কখন রোগীকে হসপিটালে নিয়ে যেতে হবে। পুরো বিষয়টি জানার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। সো অ্যাট ফার্স্ট আমরা জেনে নেই যে লো ব্লাড প্রেশার কি। কারো যদি উপরের ব্লাড প্রেশার 90 বা 90 মিলিমিটার অফ মার্কারির নিচে নেমে যায়, অথবা নিচের ব্লাড প্রেশার যদি 60 বা 60 মিলিমিটার অফ মার্কারির নিচে নেমে যায়, তাহলে আমি বলবো যে তার লো ব্লাড প্রেশার রয়েছে। এখন কিছু কিছু রোগী আছে যাদের নর্মালি লো ব্লাড প্রেশার না, বাট ব্লাড প্রেশারটা একটু লোয়ের দিকে থাকে, যেমন তাদের উপরেরটা থাকে 100-এর কাছাকাছি আর নিচেরটা থাকে 70-এর কাছাকাছি। এ ধরনের রোগীদের যদি দৈনন্দিন কাজে কোনো সমস্যা না হয় তাহলে এই ব্লাড প্রেশার নিয়ে তাদের টেনশনের কিছু নেই এবং তাদের কোনো ট্রিটমেন্টও নেওয়ার দরকার নেই। আবার পক্ষান্তরে কিছু কিছু রোগী আছে যাদের উপরেরটা একটু বেশির দিকে থাকে, মানে 130-এর কাছাকাছি আর নিচেরটা 90-এর কাছাকাছি থাকে, তাদের যদি হঠাৎ করে ব্লাড প্রেশার কমে গিয়ে উপরেরটা 100-এর কাছাকাছি চলে আসে আর নিচেরটা 70-এর কাছাকাছি চলে আসে, এখনও তাদের লো ব্লাড প্রেশার রেঞ্জে আসেনি কিন্তু একটু লোয়ের দিকে এসেছে, এরকম হলে কিন্তু তখন আমাদের ট্রিটমেন্ট করা লাগতে পারে, কারণ তারা তুলনামূলকভাবে উচ্চ ব্লাড প্রেশারে অভ্যস্ত থাকে। হঠাৎ করে সেটা যদি একটু কমে যায়, সেটা সংজ্ঞা চিন্তা করলে লো ব্লাড প্রেশার যদি নাও হয়, তারপরে তাদের ট্রিটমেন্ট লাগতে পারে। এখন আমরা জানবো লো ব্লাড প্রেশার হলে আসলে এর লক্ষণগুলো কী কী থাকে। লো ব্লাড প্রেশারের বিভিন্ন লক্ষণ রয়েছে, মূল কিছু লক্ষণ আমি আপনাদের বলবো। একটি হচ্ছে যে দুর্বলতা, মাথা ঘুরানো, মাথা ঝিমঝিম করা, চোখে অন্ধকার দেখা ইত্যাদি। অনেক ইয়ং পেশেন্টসরা বিশেষ করে এটা কমপ্লেন করে, যাদের বডি ওয়েট একটু কম থাকে, যে অনেকক্ষণ বসে থাকলে বা শুয়ে থাকলে হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরায়, তারপর চোখে অন্ধকার নেমে আসে, চোখে ঘোলা দেখা যায়, এরকম অনেকে মাথা ঘুরিয়ে পড়েও যায় এই অবস্থায়। সো এটা আসলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন নামের একটি বিষয়ের সাথে জড়িত, যেটা আবার লো ব্লাড প্রেশারের সাথে জড়িত, যে বসা অবস্থা থেকে হঠাৎ করে দাঁড়িয়ে গেলে তাদের ব্লাড প্রেশারটা একটু ফল করে যায় এবং তখন তাদের ব্রেইনে ব্লাড সার্কুলেশন কমে যায়, তখনই কিন্তু মাথাটা ঘুরে এবং চোখে অন্ধকার দেখে। সো এই ধরনের কিছু যদি হয় তাহলে আপনারা বসা থেকে বা শোয়া থেকে দ্রুত উঠবেন না, আস্তে আস্তে উঠবেন, আর ওঠার পর যদি মাথা ঘুরায় তাহলে কোনো কিছু একটা ধরে আস্তে করে বসে পড়বেন বা শুয়ে পড়বেন। আচ্ছা, লো ব্লাড প্রেশারের আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন অনেকের ক্ষেত্রে বুক ধরফর করে, তাদের হার্ট রেট বেড়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে হার্ট রেট কমেও যায়, তারপরে হাত পা ঠান্ডা হয়ে যায়, তারপর দুর্বলতা কাজ করে, ঘুম ঘুম লাগতে পারে, কিছু কিছু মানুষের লো ব্লাড প্রেশারের জন্য বমি বমি লাগতে পারে, আর কোনো কোনো ছাত্রছাত্রীরা লো ব্লাড প্রেশারের জন্য পড়াশোনায় ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারে না বা পড়া মুখস্থ হতে সমস্যা হতে পারে, কারণ ব্রেনে ব্লাড সার্কুলেশন কমে গেলে ব্রেনের ফাংশনই ওভারঅল কমে যায়। এখন আপনারা জানবেন যে লো ব্লাড প্রেশার আসলে কাদের বেশি হয়। এটা আমরা আমাদের প্র্যাকটিসে বেশি দেখি হচ্ছে যাদের বডি ওয়েট কম, একটু অপুষ্টিতে আছে, যাদের মাসেল বাল্ক কম, শক্তি কম, এ ধরনের মানুষদের। আর এরা বেশি টিনেজ বা আর্লি অ্যাডাল্ট এজে হয়ে থাকে, মানে এদের বয়স থাকে হচ্ছে 12 থেকে 25-এর মধ্যে। কিছু কিছু হার্টের রোগীদের লো ব্লাড প্রেশার থাকে, যেমন হার্ট ফেইলর থাকলে বা তাদের হার্ট অ্যাটাকের পরে হার্টের কিছু অংশ নষ্ট হয়ে গেলে তখন হার্ট আর জোরে পাম্প করতে পারে না, যার ফলে ব্লাড প্রেশার লো হয়ে যায়। এছাড়া যদি কারো অ্যালার্জি হয়, অনেক সিভিয়ার অ্যালার্জি হয়, তখন তাদের রক্তনালীগুলো আস্তে আস্তে ফুলে ফুলে ওঠে, যার ফলে রক্তনালীর ভিতরের চাপ কমে যায়। সো অ্যালার্জি হলেও কিন্তু লো ব্লাড প্রেশার হয়। কিছু কিছু হরমোনাল রোগে লো ব্লাড প্রেশার আমরা দেখতে পাই, যেমন থাইরয়েডের রোগ, তারপরে অ্যাড্রেনাল হরমোন কমে গেলে, যেমন অ্যাডিসনস ডিজিজ। কিছু কিছু পেশেন্ট গর্ভাবস্থায় লো ব্লাড প্রেশারের কথা কমপ্লেন করে। এছাড়া বিভিন্ন ঔষধ এর কারণ রয়েছে, যে কারণে লো ব্লাড প্রেশার হয়। অনেক সময় হাই ব্লাড প্রেশারের রোগীরা তাদের মনের ভুলে এক্সট্রা ওষুধ খেয়ে ফেলে, তখন তাদের প্রেশার অনেক ফল করে যায়। তারপর অনেক সময় কিডনি বা হার্টের বিভিন্ন কন্ডিশনের জন্য আমরা ডায়াবেটিক্স দেই। ডায়াবেটিক্স হচ্ছে সেসব ওষুধ যেগুলো খেলে প্রস্রাব বেশি তৈরি হয়, এগুলো বেশি খেয়ে ফেললে বডিতে ব্লাড ভলিউম কমে যায়, তখন কিন্তু লো ব্লাড প্রেশার হয়।
অনেক সময় মানসিক অসুস্থতার জন্য ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট নামের এক ধরনের ওষুধ দেওয়া হয়, এগুলো খেলেও কিন্তু লো ব্লাড প্রেশার হয়। আর যে কোনো কারণে যদি ব্লাড ভলিউম কমে যায় বা ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয় তাহলেও লো ব্লাড প্রেশার হতে পারে। এই কারণগুলোর মধ্যে রয়েছে পানি কম খাওয়া, তারপর কারো যদি ডায়রিয়া হয়ে বেশি পানি বা ফ্লুইড লস হয়, কেউ যদি গরমে অনেক কাজ করে এবং তার ঘামের মাধ্যমে অনেক ফ্লুইড লস হয়ে যায় তাহলেও কিন্তু লো ব্লাড প্রেশার হতে পারে। সো এগুলোই হচ্ছে লো ব্লাড প্রেশারের মূল কিছু কারণ। আরও অনেক কারণ রয়েছে, এগুলো বললে শেষ হবে না, আমি মেইন মেইনগুলো টাচ করে যাচ্ছি। এখন আপনাদের বলবো লো ব্লাড প্রেশার হলে কী ট্রিটমেন্ট করবেন। এখন হঠাৎ করে যদি কারো প্রেশার ফল করে যায় তাহলে আগে আপনাদের জানতে হবে যে প্রেশার ফল করার পিছনে কারণ কী, তার কি কোনো হরমোনাল রোগ আছে অথবা সে কি একটু বেশি পরিমাণে ওষুধ খেয়ে ফেলেছে কি না, বা তার কোনো ডিহাইড্রেশন হচ্ছে কি না, এগুলো আগে জেনে নেবেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নেবেন। যদি কেউ বসা থেকে হঠাৎ দাঁড়িয়ে পড়ে এবং মাথা ঘুরিয়ে পড়ে তখন কিন্তু সেই রোগীকে আস্তে করে শুয়ে দিতে হবে এবং তার পায়ের যে সাইডটা আছে সে সাইডে দুটো বালিশ দিতে হবে, মানে দুটো বালিশের ওপর পা রাখতে হবে এবং মাথার নিচে কোনো বালিশ রাখবেন না। তার মানে শুয়ে থাকলে পা উপরের দিকে থাকবে, মাথা তুলনামূলকভাবে নিচের দিকে থাকবে। এরকম পজিশনে যদি শুয়ে রাখেন তাহলে পা থেকে ব্লাডগুলো আস্তে আস্তে মাথার ব্রেনে চলে আসবে, তখন কিন্তু ব্রেন তাদের কাজ করা শুরু করবে এবং তারা যে জ্ঞান হারিয়ে ফেলেছিল সেখান থেকে আবার জ্ঞান ফিরে পাবে। তারপর ওই রোগীটি যখন জ্ঞান ফিরে পাবে তখন তাকে আপনারা বিভিন্ন ধরনের লিকুইড খেতে দিবেন, এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে লবণ পানি, কারণ বাসার মধ্যে স্যালাইন নাও পাওয়া যেতে পারে। লবণ পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্লাড ভলিউমকে খুব বেশি বাড়িয়ে দেয়। পানি ব্লাডে ঢুকলে এমনিতেই ব্লাড ভলিউম বাড়ে, আর লবণের একটা বিশেষ প্রপার্টি হচ্ছে লবণ পানিকে ধরে রাখে শরীরের ভেতর। সো এটা একটা ভালো ট্রিটমেন্ট। আর লবণ পানি যদি না পান তাহলে আপনারা ফলের জুস খাওয়াতে পারেন, কোকোনাট জুস বা যে কোনো ফ্লুইড তখন দিলে ভালো হবে। লো ব্লাড প্রেশারের রোগীরা যদি পুষ্টিকর খাবার গ্রহণ করে, পরিমিত পরিমাণে মাছ মাংস গ্রহণ করে এবং ব্যায়াম করে তাহলে তাদের এই সমস্যাটি কমে যাবে। এছাড়া চা এবং কফি পান করার সাথেও একটা লো ব্লাড প্রেশার কমে যাওয়ার একটা ভালো সম্পর্ক রয়েছে। জেনারেলি লো ব্লাড প্রেশারের পেশেন্টদের সবসময় খেয়াল রাখতে হবে যে তারা যেন পানি শূন্যতায় না ভোগে এবং তাদের প্রয়োজন মতো পানি পান করতে হবে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রস্রাব করার পরেই এক গ্লাস পানি পান করা। তবে কিছু কিছু ক্ষেত্রে পানি পান করার ব্যাপারে রেস্ট্রিকশন থাকে, যেমন হার্টের অসুখ বা কিডনির বিভিন্ন অসুখে পানি কিন্তু ইচ্ছামতো পান করা যায় না, সেই বিষয়টি আলাদা। এছাড়া কম্প্রেশন স্টকিং নামের এক ধরনের মোজা পাওয়া যায় যেগুলো পায়ের মধ্যে পরে থাকলে পায়ের মধ্যে একটা প্রেশার বাইরে থেকে আসে যেটা ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে, এগুলোও কিন্তু লো ব্লাড প্রেশার রোগীদের প্রেসক্রাইব করা হয়। এখন আমি আপনাদের লো ব্লাড প্রেশারের কিছু বিপদ চিহ্ন বলবো, যে বিষয়গুলো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে রোগীকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন। সেগুলো হচ্ছে যদি রোগী জ্ঞান হারিয়ে ফেলে এবং পায়ের দিকটা উপরের দিকে উঠে রাখার পরেও তার জ্ঞান ফিরছে না তখন তাকে হসপিটালে নিতে হবে। যদি কোনো রোগীর ব্লাড প্রেশার এতই ফল করে যায় যে তার বডির চামড়া একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলেও সেই রোগীকে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি কারো ব্লাড প্রেশার এতই ফল করে যে আপনি ব্লাড প্রেশার মাপার মেশিন দিয়েও তার প্রেশার পাচ্ছেনই না, তাহলেও তাকে হসপিটালে নিতে হবে। যদি কোনো রোগী খুব দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে থাকে বা হার্ট রেট যদি খুব দ্রুত হয়ে যায় বা খুব স্লো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দ্রুত হাসপাতালে রোগীকে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন এই পুরো ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি কোনো সাজেশন থাকে যে কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চান তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।